পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন মাটি দিয়ে, আবার আমাদেরকে মাটির ঘরেই যেতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিসের বড়াই, কেন এত বড়াই করি আমরা, কি নিয়ে বড়াই করি, উইথ হার্ট উইথ প্রাইড আমরা কি নিয়ে বড়াই করি? আমরা এসেছি মাটি থেকেই, ফিরে যাব আবার মাটির ঘরে। আমরা এসেছি মাটি থেকে, ফিরে যাব আবার মাটির ঘরে। আল্লাহর কাছে দোয়া করি মাটি যেন হয় জান্নাতি বাগ, বিশ্ব নবীর শাফাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাটি থেকে আমরা এসেছি, মাটিতেই আমাদেরকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দলিল দিলেন কুরআনুল কারীম সূরা তহা 20 তম সূরা তহার 55 তম আয়াতে কারিমার মধ্যে, মৃত্যুর সময় আমাদের স্মরণ হয়, কবরের কাছে গিয়ে আমরা পড়ি আর মনে মনে ভাবি এটাই হলো মৃত্যুর দোয়া, না এটা কুরআনুল কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মিনহা খলাকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মাটি হতে তৈরি করেছি, আবার আমি তোমাদেরকে মাটির ঘরে নিয়ে আসব, এবং আমি তোমাদেরকে মাটির ঘর থেকে তুলে আবার কিয়ামতের ময়দানে হিসাবের জন্য দাঁড় করাব। তবে সেই দিন একদল মানুষ বলবে, আল্লাহ আমরা তো মাটি থেকে তৈরি হয়েছে ঠিক, কিন্তু তো পৃথিবীতে মাটির ঘরে ছিলাম না, আমরা কানাডার বেগম পাড়ায় অট্টালিকায় বসবাস করেছি, আমরা তো মাটির ঘরে আসি না। রব কিভাবে মাটির ঘরে থাকব, হাউ পসিবল টু স্টে ইন মাড্রুম, বাই নো মিন্স উই হ্যাভ কাম ফ্রম বিল্ডিং, আমরা তো বিল্ডিং থেকে এসেছি, আমরা অট্টালিকা থেকে এসেছি, উই হ্যাভ কাম ফ্রম প্যালেস রাজপ্রসাদ থেকে এসেছি, বাংলাদেশের গরিবের টাকাকে মেরে মেরে, অসহায়ের টাকাকে মেরে দিয়ে, এতিমের টাকাকে ভক্ষণ করে কানাডায় বাড়ি বানিয়েছি, অট্টালিকার মধ্যে বসবাস করে এই মাটির ঘরে আবার আমাদেরকে রাখবেন না, আল্লাহ আমাদেরকে আপনি অট্টালিকায় বসবাস করার সুযোগ করে দিন। একদল মানুষ কিন্তু ওই দিন চাইবে। বি কেয়ারফুল, আজকে যারা এই গরিবের হক নষ্ট করেছেন সাবধান, আপনার বাবা চলে গেছে, আপনার দাদা গেছে, আপনাকেও যেতে হবে। এই পৃথিবীতে কেউ স্থায়ী নয়, কেউ স্থায়ী নয়, প্রত্যেকেই অস্থায়ী, নোবডি ক্যান পারমানেন্ট, এভরিবডি টেম্পোরারি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ঈমান, والصلاه والسلام على رسوله الكريم محمد وعلى اله وصحبه اجمعين। সমস্ত গুণগান প্রশংসা নিদা হৃদয় নিংরানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব আমাদেরকে এই পৃথিবীতে এখনো হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন। কত বড় বড় রোগ শোক এই পৃথিবীতে বিচরণ করতেছে, বিগত কয়েক বছর আগেও মহামারী সারা পৃথিবীব্যাপী, যে করোনা নামক মরণঘাতী রোগ, হয়তোবা সে রোগেও আমাদেরকে মৃত্যুবরণ করতে হতে পারত, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন, এখনো সুযোগ দিয়েছেন। ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের মস্তককে অবনত করে দিয়ে একমাত্র তারই উদ্দেশ্যে ইবাদত বন্দেগি করা। এজন্য আমাদের সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আমরা যদি শুকরিয়া আদায় করি,
খুশি হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইন শাকারতুম লাযিদানাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে পৃথিবীতে আমাদেরকে নিয়ামতে ভরিয়ে দিবেন আর সবচেয়ে অখুশি হবে মিস্টার ইবলিস আর যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় না করি তাহলে সবচেয়ে খুশি হবে ইবলিস আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হবে সবচেয়ে অখুশি এবং রাগান্বিত ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবিলা শাদীদ এই আযাব থেকে আমাদের বাঁচতে হলে প্রশংসার কোনো বিকল্প নেই আমাদেরকে প্রশংসা করতেই হবে মস্তক অবনত করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদেরকে গোলামের বেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে যেন কঠিন মুসিবতের সময় মৃত্যুর পরে আল্লাহ যেন আমাদেরকে আমাদের যে নেক মাকসুদ জান্নাত সেই জান্নাতে বসবাস করার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করে এই জন্য আমাদেরকে দুটো জিনিস আঁকড়ে ধরতে হবে এক হলো পবিত্র কোরআনুল কারীম নিয়মিত আমাদেরকে উই হ্যাভ টু রিসাইট উইথ আন্ডারস্ট্যান্ডিং বুঝে বুঝে তেলাওয়াত করতে হবে বাই মাই মাদার ল্যাঙ্গুয়েজ আমার মাতৃভাষায় আমার মাতৃভাষায় আমি আমার কোরআনকে ভালো করে বুঝব পড়ব দেন উই ক্যারি আউট আওয়ার লাইফ ইন দ্য লাইট অফ সুন্না সুন্নার আলোকে আমি আমার জীবনটাকে গড়ব দ্যাট ইজ ফাইনাল এই দুটো জিনিস ইফ উই ক্যাচ স্ট্রংলি অ্যান্ড স্টিক টু ওয়ান দিস টু ফান্ডামেন্টাল বুকস দেন উই নেভার মিসগাইড আওয়ার লাইফ এনি টাইম ডেভিল ক্যান নট মিসগাইড আস এভরি টাইম ফাইনাল মিন্স উই হ্যাভ টু ফান্ডামেন্টাল বুকস দ্যাট বুকস কাম ফ্রম অলমাইটি আল্লাহ সো আমরা এখন থেকে আমাদের জীবনকে কোরআন এবং সুন্নার উপরে গড়ে তুলব পাস্ট ইজ পাস্ট অতীত যা হয়ে গেছে হয়ে গেছে বর্তমানকে সামনে রেখে যতদিন বাঁচব কোরআন নিয়েই বাঁচব যতদিন বাঁচব কোরআনের স্লোগান দিয়েই বাঁচব যতদিন বাঁচব রসুলের আদর্শ নিয়েই বাঁচব দ্যাট ইজ আওয়ার মেইন অ্যাম্বিশন দ্যাট ইজ আওয়ার ফাইনাল টার্গেট কারণ আমার জীবনের মালিক আল্লাহ আমার মরণেরও মালিক আল্লাহ জীবনের মালিক তুমি আল্লাহ মরণের মালিক তুমি আল্লাহ তোমার কাছে ফিরে যাব কবরের মালিক তুমি আল্লাহ হাশরের মালিক তুমি আল্লাহ পুলসিরাতের মালিক তুমি আল্লাহ কিয়ামতের মালিক তুমি আল্লাহ আখিরাতের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কথার যথার্থ প্রমাণ প্রণেতা দিয়ে দিলেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা কাফ 50তম সূরা কাফের 43তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্না নাহনু নুহি অনুমিতু ওয়াইলাইনাল মাসির আল্লাহ বললেন ইন্না নাহনু ইন্না নাহনু নুহি নিশ্চয় আমি তোমার জীবনদাতা অনুমিতু আমি তোমার মৃত্যুদাতা ওয়াইলাইনাল মাসির আর আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে একইভাবে সূরা ইউনুস দশমতম সূরা ইউনুসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া ইলাইহি তুরজাউন একইভাবে আল্লাহ সূরা মুলুকেও জানালেন قل هو الذي جرعكم في الأرض وإليه تحشرون الله أكبر الله والله نبريد بتامي
সমস্ত প্রাণবান সৃষ্টিকুলকে সরিয়ে দিয়েছি আবার আমি কিয়ামতের ময়দানে সকলকে আবার একত্রিত করব ফিরিয়ে আনব সকলকে আর এটা আমার কাছে খুব ইজি ব্যাপার দিস ইজ ভেরি ইজি ফর মি বাই নো মিন্স আই হ্যাভ ক্রিয়েটেড ইউ আমি তোমাদের স্রষ্টা আই অ্যাম ইওর ক্রিয়েটর আমি তোমাদের স্রষ্টা সো আই ক্যান ডু এভরিথিং আই ক্যান ডু এনিথিং আমি সব কিছু করতে সম্ভব যেহেতু মৃত্যু আমাদের অনিবার্য পৃথিবীর প্রতিটা মানুষ যে কোনো বিষয়ে একতলাফ করতে পারে কিন্তু মৃত্যুর বিষয়ে কোনো একতলাফ নেই কোনো মত পার্থক্য নেই কোনো মত ভেদ নেই দ্যার ইজ নো কন্ট্রাডিকশন অ্যাজ টু ডেট ডেট মাস্ট বিকাম অন ইউ অন মি দ্যাট ইজ ফাইনাল আসবে মৃত্যু এভরিবডি হ্যাভ টু টেক টেস্ট অফ ডেট মৃত্যুর স্বাদ প্রত্যেকেই গ্রহণ করতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এই পৃথিবীতে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন মাটি দিয়ে আবার আমাদেরকে মাটির ঘরেই যেতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিসের বড়াই কেন তো বড়াই করি আমরা কি নিয়ে বড়াই করি উইথ হার্ট উই প্রাইড আমরা কি নিয়ে বড়াই করি আমরা এসেছি মাটি থেকেই ফিরে যাব আবার মাটির ঘরে আমরা এসেছি মাটি থেকে ফিরে যাব আবার মাটির ঘরে আমরা এসেছি মাটি থেকে ফিরে যাব আবার মাটির ঘরে আল্লাহর কাছে দোয়া করি মাটি যেন হয় জান্নাতি বাগ বিশ্ব নবীর শাফাতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাটি থেকে আমরা এসেছি মাটিতেই আমাদেরকে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই দলিল দিলেন কুরআনুল কারীম সূরা তহা 20 তম সূরা তহার 55 তম আয়াতে কারিমার মধ্যে মৃত্যুর সময় আমাদের স্মরণ হয় কবরের কাছে গিয়ে আমরা পড়ি আর মনে মনে ভাবি এটাই হলো মৃত্যুর দোয়া না এটা কুরআনুল কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মিনহা খলাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে মাটি হতে তৈরি করেছি আবার আমি তোমাদেরকে মাটির ঘরে নিয়ে আসব এবং আমি তোমাদেরকে মাটির ঘর থেকে তুলে আবার কিয়ামতের ময়দানে হিসাবের জন্য দাঁড় করাব তবে সেই দিন একদল মানুষ বলবে আল্লাহ আমরা তো মাটি থেকে তৈরি হয়েছে ঠিক কিন্তু তো পৃথিবীতে মাটির ঘরে ছিলাম না আমরা কানাডার বেগম পাড়ায় অট্টালিকায় বসবাস করেছি আমরা তো মাটির ঘরে আসি না রব কিভাবে মাটির ঘরে থাকব হাউ পসিবল টু স্টে ইন মাড্রুম বাই নো মিন্স উই হ্যাভ কাম ফ্রম বিল্ডিং আমরা তো বিল্ডিং থেকে এসেছি আমরা অট্টালিকা থেকে এসেছি উই হ্যাভ কাম ফ্রম প্যালেস রাজপ্রসাদ থেকে এসেছি বাংলাদেশের গরিবের টাকাকে মেরে মেরে অসহায়ের টাকাকে মেরে দিয়ে এতিমের টাকাকে ভক্ষণ করে কানাডায় বাড়ি বানিয়েছি অট্টালিকার মধ্যে বসবাস করে এই মাটির ঘরে আবার আমাদেরকে রাখবেন না আল্লাহ আমাদেরকে আপনি অট্টালিকায় বসবাস করার সুযোগ করে দিন একদল মানুষ কিন্তু ওই দিন চাইবে বি কেয়ারফুল আজকে যারা এই গরিবের হক নষ্ট করেছেন সাবধান আপনার বাবা চলে গেছে আপনার দাদা গেছে আপনাকেও যেতে হবে এই পৃথিবীতে কেউ স্থায়ী নয় কেউ স্থায়ী নয় প্রত্যেকেই অস্থায়ী নোবডি ক্যান পারমানেন্ট এভরিবডি টেম্পোরারি দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট দিস মৃত্যু আসবি আসবি কি নিয়ে এত বড়ায় কিসের এত অহংকার আমরা করি আমরা মানুষ আমার গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম হয়তো শুরু হয়ে গেছে
আমি যদি এই প্রোগ্রামে অ্যাটেন্ড না হই আমার চাকরি চলে যাবে এমন সময় আপনার পায়খানা চাপালো আপনার ক্ষমতা নাই এই প্রোগ্রামটা এক ঘন্টার প্রোগ্রাম আপনি 10 মিনিটের জন্য এই পায়খানাটাকে বন্ধ করে রাখা আপনার কিসের এত অহংকার আপনার প্রস্তাবের হাজত হয়েছে প্লেন উড্ডয়ন হয়ে যাবে প্লেন চলে যাবে আরেক দেশে আপনাকে ফ্লাইট করতে হবে আপনাকে এখনি প্লেনে চড়তে হবে আপনার সম্ভব নয় এই প্লেনে চড়া এই হাজতকে যতক্ষণ না আপনি এই ইউরিনকে যতক্ষণ না আপনি মুক্ত না করবেন ফ্রি ফ্রম ইওর বডি ফ্রম ইউরিনেশন ততক্ষণ পর্যন্ত আপনি অস্থির এই হলো আমরা মানুষ কিসের এত অহংকার কিসের এত বড় অলতাম শিফুল্লাহ রুদমার আল্লাহ ঘোষণা দিলেন পৃথিবীর মানুষ সরব তোমরা যদি এতই নিজেদেরকে গর্ববোধ করো তাহলে তোমার জমিনকে এক ইঞ্চি পরিমাণে ফুটো করে দেখাও তোমার পা দিয়ে তুমি যদি তোমার পায়ের চাপে জমিনকে ফুটো করতে যাও তোমার পা ফুটো হয়ে যাবে তবু আমার জমিন ফুটো হবে না আবার যদি তুমি নিজেকে একটু গর্ববোধ করো একটু অহংকার মনে করো তাহলে তুমি পাহাড় সমান হয়ে দেখাও মানুষ তুমি পাহাড়ের কাছে দাঁড়ালে তোমার লিলিপুট মনে হবে কেন এত অহংকার হোয়াট আর ইউ ডুইং বোস্ট কেন তুমি এত অহংকার করো অহংকার তো মানাবে আমার রব আমার আল্লাহ সুবহান ও তাআলার জন্য আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ তিনি এক অদ্বিতীয় তিনি অমুখাপেক্ষী তিনি কোনো মুখাপেক্ষী নন আমরা প্রত্যেকই আল্লাহ সুবহানাহু তাআলার উপর মুখাপেক্ষী আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী সুতরাং তাম দুনিয়ার সমস্ত অহংকারটা মানাবে আল্লাহ সুবহানাহু তাআলার জন্য না তু জমি কে লিয়ে লা আসমা কে লিয়ে যাহা হাই তেরে লিয়ে তো নাহি যাহা কে লিয়ে দাহ খোদাইয়া ये जमी तेरी नहीं तेरे आबा की नहीं मेरी नहीं मेरे आबा की नहीं जे जमी ने बसे तुमी दालान कोठाय बसबास करो पालसार गाड़ीते चोरे तुम्हार दल क्षमता आसे तुमी पालसार गाड़ीते करे रेशन निये आसो चाउल दाउल तेल तुमी निये आसो पालसार गाड़ीते करे असहाय मानुष बाड़ीर पाशे काट पाई ना যেহেতু তোমার দলে ভোট দেয় না এই কারণে মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন ধরে না ধরে না যেদিন ধরবে তোমারে সারবে না নুমাত্তিহুম কালিলান সুম্মা নাদতরহুম ইলা আযাবিন গলিজ ধরে না ধরে না আর যখন ধরবে আল্লাহ ছেড়ে দিবে না সুতরাং সমস্ত কিছু থেকে ফিরিয়ে আসো মানুষের যা হক নষ্ট করেছো হকগুলো ফিরাইয়া দাও অন্যায়ভাবে জুলুম করেছো স্বীকার করে নাও আল্লাহর কাছে ক্ষমা চাও মানুষের কাছে ক্ষমা চাও যার কাছে তুমি জুলুম করেছো অন্যায়ভাবে কতজনকে তুমি হত্যা করেছো রাতের নিভৃতে অন্ধকারে তুমি যদি চক্ষু বোঝো তোমার প্রত্যেকটি তোমার এই মানসপট স্মৃতিস্পট তোমার বলে দিবে তুমি কাকে কাকে নির্দ্বিধায় বিনা কারণে হত্যা করেছো তুমি কাকে কাকে বিনা কারণে জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছো তোমার এই স্মৃতি তোমাকে জানিয়ে দিবে তুমি কতজনকে গুম করেছো তুমি কতজনকে অবৈধভাবে দেশের মানুষের হক দেশের মানুষের যে টাকা এই টাকাকে তুমি তোমার পার্সোনাল কাজে তোমার দলের মানুষগুলোকে পেছনে খরচ করে বিদেশে গিয়ে নাস্তা করছো বিদেশে গিয়ে কেনাকাটা করতেছো বিদেশে গিয়ে তুমি পূর্তি করতেছো বাড়ি গিয়ে তুমি মদ খেতেছো আসো ফিরে আসো যদি ফিরে না আসো আল্লাহর কসম তোমারে ওই দিন কৈফতের সম্মুখীন হতেই হবে সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষ তোমার চোখের পাতা কতগুলো তুমি ফেলেছ পৃথিবীতে তুমি কার হক নষ্ট করেছ তুমি কতটা কদম ফেলেছ অবৈধভাবে তুমি এই হাত দিয়ে চক্ষু দিয়ে মুখ দিয়ে পা দিয়ে যা যা করেছ প্রত্যেকটার হিসাব আমি করাই গণ্ডায় তোমার কাছ থেকে বুঝে নিব তোমার কাছ থেকে বুঝে নিব যেহেতু
এই জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক কে আল্লাহ এই যা কিছু আছে সবকিছুর মালিক কে আল্লাহ সুবহান ওয়া তাআলা জমিনের মালিক তুমি আল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ তোমার কাছে ফিরে যাব সব কিছুর মালিক তুমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল কা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির উলিল্লাহুম্মা مالك الملك تؤتي الملك من تشاء وتنزل الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تني شيراب রসুলকে বললেন রসুল জানিয়ে দিন আমি হলাম রাজাধিরাজা আমি হলাম নিখিল বিশ্বের একমাত্র প্রতিপালক সার্বভৌমত্বের একমাত্র মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা চলবে আমার নমরুদ নিজেকে দাবি করেছিল ক্ষমতার ঊর্ধ্বে নিজেকে প্রকাশ করেছিল নমরুদ আজ কোথায় তুমি শিক্ষা নাও ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল ফেরাউন নিজেকে রব দাবি করেছিল ফেরাউন এখন কোথায় একটু খোঁজ নিয়ে দেখো তুমি খোঁজ নিলেই তুমি পেয়ে যাবা এখন ফেরাউন কোথায় পড়ে আছে যেহেতু এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সকালবেলায় রাজা বানায় বিকেল বেলায় তাকে ফকির বানায় ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ যাকে সম্মান দেন পৃথিবীর কোন মানুষ তাকে সম্মান কেড়ে নিতে পারে না আল্লাহ যাকে অসম্মান করেন অপদস্থ করেন লাঞ্ছিত করেন পৃথিবীর কারোর ক্ষমতা নাই তাকে সম্মান ফিরিয়ে দিতে পারে একমাত্র ক্ষমতা কেবলমাত্র ক্ষমতা শুধুমাত্র ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর উপর ক্ষমতাবান আজ ক্ষমতার বড়াই দেখাও নমরুদ দেখিয়েছিল আবু জেহেল দেখিয়েছিল উৎবা সাহেবা সবাই দেখিয়েছিল ফেরাউন দেখিয়েছিল নমরুদকে শেষ করেছে কি দিয়ে জানো যদি না জানো ইতিহাস দেখো ন্যাংরা মশা দিয়ে তারে শায়েস্তা করেছিল ফেরাউনকে পানিতে চুবায়া চুবায়া পৃথিবীর বুক থেকে চিরচরে বিদায় করে দিয়েছে তোমারে কি দিয়ে চুবাবে তোমারে কি দিয়ে শায়েস্তা করবে প্রহর গুনতে থাকো কেননা এই পৃথিবীতে যারা অধ্যত্ব প্রকাশ করে যারা সীমালঙ্ঘন করে আল্লাহ সীমালঙ্ঘনকারীকে কখনোই ভালোবাসেন না পছন্দ করেন না এজন্য আমাদেরকে ফিরে থাকতে হবে আমাদের কোনো কিছুর বড়াই করা যাবে না আমরা একেবারে অসহায় একেবারে অসহায় উই আর হেল্পলেস উই আর ভেরি ভেরি হেল্পলেস আমরা বড়ই অসহায় মানুষ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কোনো না কোনো বিপদ কোনো না কোনো মুসিবতের মধ্যে কোনো না কোনো ভাবে এই সমস্যার মধ্যেই সৃষ্টি করেছেন আর আমরা সমস্যা নিয়েই এই পৃথিবীতে এসেছি এই জন্য আমরা উই আর নট ফ্রি ফ্রম টেনশন উই আর নট ফ্রি ফ্রম ডেঞ্জার আমরা বিপদমুক্ত না আমরা অভাবমুক্ত নাই অভাব আমাদের জীবনের একটা অঙ্গ এর মধ্য দিয়ে আল্লাহর সুবহান ওয়া তাআলার গুণগান আমাদেরকে করতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই পৃথিবীতে যেহেতু আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য একটা কোরআনুল কারীম দিয়েছেন একটা বই দিয়েছেন এই বইয়ের আলোকে আমাদের একেবারে নাওয়া খাওয়া থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত জীবনকে পরিচালিত করতে হবে আসুন এই ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা কি বলতেছেন আর আমাদের করণীয় কি এগুলো আমাদেরকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আন-নিসা চতুর্থতম সূরা আন-নিসার ৬৫তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
সুন্দর ভাষায় তেলাওয়াত করে নবীকে জানিয়ে দিলেন নবী তাম দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত আগত মানুষগুলো এই কুরআনুল কারীম জানবে কুরআনুল কারীম পড়বে কুরআনুল কারীমের আলোকে জীবন গড়বে আল্লাহ বললেন ফালা ওয়া রাব্বিকা তোমার রবের কসম ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا الله أكبر الله رب العالمين آيات كريمة مدّي جانيه دلن فلا وربك تمار ربر قسم আল্লাহ এই দুনিয়াতে কত কিছুর মৌলিক জিনিসের কসম করলেন কখনো সূর্যের কসম করেছেন কখনো চন্দ্রের কসম করেছেন কখনো বাবা আদমের কসম করেছেন কখনো প্রভাতের কসম করেছেন রাতের কসম করেছেন দিনের কসম করেছেন আকাশের কসম করেছেন জমিনের কসম করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা এবার নিজেই নিজের কসম করলেন নবীকে বললেন ফালা ওয়া রাব্বিকা হে মোহাম্মদ তোমার রবের কসম লা ইউমিনুন ততক্ষণ পর্যন্ত মানুষ মুমিন হতে পারবে না হাত্তা যতক্ষণ পর্যন্ত না ইউহাক্কিমু কাফি মা শাজার বাইনাহুম মানুষগুলো তার বিচারের জন্য মানুষগুলো মামলা মোকদ্দমা যত রকমের সমস্যা পূর্বে সকল সমস্যা সমাধানের জন্য আপনার কাছে বিচারের জন্য যতক্ষণ না আসবে এবং আপনার কাছে বিচার নিয়ে আসার পর সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা এবং সকল বিচার কার্য আপনি ফয়সালা করে দিবেন এবং তারা নির্দ্বিধায় মেনে নিবে যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে বিচার নিয়ে না আসবে আর আপনি যতক্ষণ পর্যন্ত না এই কোরআন দিয়ে বিচার না করবেন আর তারা এই কোরআনের বিচারকে যতক্ষণ পর্যন্ত মানবে না ওয়ায়ুসাল্লিমু তাসলিমা আর নিজেকে আপনার উপর পরিপূর্ণ রূপে আত্মসমর্পণ করে না দিবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষও মুমিন হতে পারবে না কার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আল্লাহ বলতেছেন ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না বিশ্ব নবীকে বিচারক হিসাবে আর কোরআন দিয়ে বিচার যতক্ষণ না নবী না করবে এবং এই বিচারটাকে যতক্ষণ না মানুষ একেবারে দ্বিধাহীন চিত্তে মেনে না নিবে এবং রসুলের উপর মানুষগুলো যতক্ষণ না তারে নিজেকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে না দিবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমিন হতে পারবে না রসুলের দরবারে একজন মুসলমান আসলেন একজন ইহুদি আসলেন একজন একটি মামলা নিয়ে রসুল সবকিছু শোনার পর ফয়সালা ইহুদির পক্ষে চলে গেল মুসলমান খুশি হতে পারল না সরাসরি চলে গেল আবু বকরের দরবারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন এই বিচার সানি কে করে দিয়েছে মুসলমান বলল বিশ্ব নবী বিচার করে দিয়েছে কিন্তু আমি মুসলমান আমি ইমান এনেছি আমার পক্ষে রায় না দিয়ে নবী এই ইহুদির পক্ষে রায় দিয়েছে এজন্য আমি আপনার কাছে এই বিচারটা আবার সানি করতে এসেছি আবু বকর শুনলেন নরম মানুষ খুব সফট কর্নার অত্যন্ত ভদ্র অত্যন্ত নম্র অত্যন্ত অন্তরখানা বিগলিত হয়ে যায় কোনো কিছু শ্রবণ করলে রসুলের কথা শুনলে আবু বকর বললেন আমি পারব না লোকটা চলে গেল ওমরের দরবারে ওমরের কাছে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল আমি আপনার কাছে বিচারে সানি করতে এসেছি
ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন প্রথম বিচার কে করে দিয়েছে লোকটা বলল বিশ্বনবী আল্লাহর পয়গম্বর মুহাম্মদ বিচার করে দিয়েছে আমি মুসলমান আমার পক্ষে রায় না দিয়ে রায়টা চলে গেছে ইহুদির পক্ষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোমগুলো খাড়া হয়ে গেল যখনই শুনেছে বিশ্বনবী বিচার করেছে বিশ্বনবী রায় দিয়েছে এই রায়ের বিরুদ্ধে আবার আপিল করতেছে সানি করতে এসেছে ওমরের লোমগুলো খাড়া হয়ে গেল অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেল সঙ্গে সঙ্গে লোক থেকে বলল তুমি একটু দাঁড়াও আমি রুম থেকে ফিরে এসে তোমার বিচার এখনি করে দিব হযরত ওমর ঘরে ঢুকলেন খোলা তলোয়ার নিয়ে আসলেন এসার পর লোকটার গর্দন বরাবর মেরে দিলেন আর বললেন এটাই হলো তোমার জন্য বিচার চতুর্দিকে সংবাদ পৌঁছাইয়া গেল ওমর মুসলমান হত্যা করেছে আল্লাহর হাবিব বিশ্বনবী জানিয়ে দিলেন ওমর কখনো মুসলমান হত্যা করতে পারে না ওমর কখনো মুসলমান হত্যা করতে পারে না বিশ্বনবী বিচার করেছেন আর এই বিচার কি সানি করার সম্ভব আজকের দুনিয়াতে হয়তো অনেকেরই প্রশ্ন নবী তো নেই তাহলে বিচার কি দিয়ে হবে তাহলে রসুল বিচার করতেন কি দিয়ে রসুল বিচার করতেন কোরআনুল কারিম দিয়ে সেই কোরআন কি আজও নেই আছে কিয়ামত পর্যন্ত থাকবে এবং এই কোরআন দিয়ে বিচার যতক্ষণ না না হবে সেই জমিন সেই জমিনের মানুষগুলোকে আল্লাহ সুবহান তাআলা মুমিন বলে ডাকবেন না আল্লাহ নিজেই বলতেছেন সুতরাং আমাদের এই দেশ যতক্ষণ না কোরআনের দেশ না হবে আল্লাহর কসম আল্লাহ নিজেই নিজের কসম দিয়ে বললেন ফালাওয়া রব্বিকা তোমার রবের কসম লা ইউমিনুন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না এই কোরআনের বিধান এই কোরআন দিয়ে বিচার ফয়সালা যতক্ষণ পর্যন্ত এই জমিনে না হবে আবু জেহেলের যুগ মক্কায় আবু জেহেল রাজা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মক্কি জীবনে ১৩টা বৎসরে ৮৬টা সূরা উপহার দিয়েছিলেন কয়টা ৮৬টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে মক্কার জীবনে উপহার দিয়েছিলেন এই ৮৬টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবারের জন্য ডাক দিয়ে বললেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ একবারও ডাকলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথা বলে আল্লাহ একবারের জন্য ডাকলেন না না আবু বকরকে না উমারকে না আলীকে না আব্দুর রহমান ইবনে আউফ কাব্বাব বেলাল বাগা বাগা সাহাবি তাদের কি ইমান ছিল না তারা কি মোমেন ছিল না রসুলের স্বয়ং ছাত্র সেলফ স্টুডেন্ট অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেভার ডিলেস মাই অলমাইটি আল্লাহ ডিড নট সে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথাটা বললেন না একবারের জন্য ৮৬টি সূরার ভিতরে একবারও বললেন না কেন বললেন না কেন আল্লাহ ইমানদার বলে ডাকলেন না হে ইমানদারগণ এই বলে কেন ডাকলেন না কারণ হলো মক্কার জীবন ১৩টা বৎসর রসুলের যে মক্কি জীবন কেটেছে তখন রাজা ছিল আবু জেহেল আর রাষ্ট্র পরিচালিত হতো জাহিলিয়াতের যুগে নমরুদ ফেরাউনের কায়দা আবু জেহেল তার মন গড়া মতবাদ দিয়ে দেশ পরিচালিত করত সে রবের পাঠানো কোরআন দিয়ে বিধান দিয়ে রাষ্ট্র কায়েম করতো না রাষ্ট্র পরিচালিত করতো না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পরাধীন রাষ্ট্রে পরাধীন জমিনে একজনকে মুমিন বলে ডাকলেন না আজকে আপনি একটু পরীক্ষা করে দেখুন আমাদের এই দেশ যতক্ষণ না কোরআনের দেশ না হবে ততক্ষণ আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিম অনুযায়ী মুমিন হতে পারবো বলে সন্দেহ না মুমিন হতে পারবো না মুমিন যদি হতেই হয় আমাকে অবশ্যই এই কোরআনের পথে স্লোগান দিতে হবে কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আঞ্জাম দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করলেন ইউমিনুন এই যে ইউমিনুন শব্দটা আল্লাহ সুবহানাহু তাআলা ব্যবহার করলেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে এই ইউমিনুন শব্দটার মধ্যে দুইটা বিষয় আল্লাহ লুকায়িত রাখলেন একটা হলো ব্যক্তিবাচক সর্বনাম যেখানে তারা ব্যবহার করলেন এবং আরেকটি হলো ক্রিয়া ফেল হিসেবে ব্যবহার করলেন ইউমিনুন
يؤمنو এটা হলো ফেল এখানে মুজারে ব্যবহার করলেন হাল এবং মুস্তাকবিল মিলে মুজারে ব্যবহার করলেন ভবিষ্যৎকাল ব্যবহার করলেন যেহেতু এই উমিনুন এই শব্দের মধ্যে যে ভার্ব ক্রিয়ার রূপ আছে চারটা তার মধ্যে একটি রূপ হলো ইউমিনু এটা মুজারে ভবিষ্যতের ফেল হিসেবে ব্যবহার করলেন আল্লাহ সুবহান ওয়া তাআলা এই যে মূল শব্দ আমানা থেকে ইউমিনুন শব্দটি এসেছে আলিফ মিম নুন এই আমানা থেকে ইউমিনুন শব্দটা এই পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছেন 119 বার আল্লাহ সুবহান ওয়া তাআলা ইউমিনুন শব্দটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ব্যবহার করেছেন এবং এই আমানা শব্দটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যদি গবেষণা করে দেখা যায় তাহলে 879 বার এই আমানা শব্দটা ব্যবহার করেছেন আলিফ মিম নুন এবং প্রায় 15টা ডেরিভড ফর্মে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আমানা শব্দটা দিলেন এবং এখানে মুজারে ব্যবহার করলে নিউমিনু মানে হলো যে যতক্ষণ পর্যন্ত না তুমি ঈমান নিয়ে আনবা অর্থাৎ ঈমান প্রথমে আনবে মুমিন আগে হবে এই মুমিন হওয়ার পর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকবেন আর মুমিন না হওয়া পর্যন্ত আল্লাহ ডাকবেন না আর এই মুমিন হবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন তিনটা এক নম্বর শর্ত হলো ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সমস্ত তোমার জীবনের চাওয়া পাওয়া বিপদ আপদ মুসিবত মামলা মকদ্দমা সবকিছু চলে যাবে রসুলের দরবারে কোরআনের কাছে চলে যাবে বিচারের জন্য এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রসুলের ওয়ারিশগণ যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই ইমামগণ এই ফকিহগণ এই আলেমগণ বিচারকের দায়িত্ব নিয়ে সুম্মা লা ইয়াজুদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা যতক্ষণ না এই কোরআন দিয়ে বিচার ফয়সালা না করবে এবং আমরা যতক্ষণ না কোরআনের বিচার দ্বিধাহীন চিত্তে মেনে না নিব এবং ওয়ায়ু সাল্লিমু তাসলিমা এবং যতক্ষণ না পরিপূর্ণভাবে অন্তরে ভয় নিয়ে রসুলের উপর আত্মসমর্পণ না করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ মুমিন আমাকে বানাবে না আল্লাহ বললেন ইউমিনু মুমিন হবে হওয়ার পূর্বে এই তিনটা শর্ত অতএব আমাদেরকে এই জমিনে মুমিনের ডাক আল্লাহর পক্ষ থেকে শুনতে হলে কি করতে হবে উই হ্যাভ টু ডু হট টাইপ অফ ওয়ার্ক ডেফিনেটলি উই হ্যাভ টু এস্টাবলিশ দ্য হলি কোরআন ডিরেকশন অফ অলমাইটি আল্লাহ এই জমি ততক্ষণ কোরআন প্রতিষ্ঠা হবে না যতক্ষণ না আমরা চেষ্টা না করব আমরা চেষ্টা করব বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ার আল্লাহ প্রতিষ্ঠা করবে কি করবে না আল্লাহর ব্যাপারে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে দেখেন এই চেষ্টা যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের কপালে বড়ই দুঃখ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই আমানা শব্দটা ব্যবহার করছে কখন জানেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মদিনায় রসূল যখন পা দিলেন রসূল পা দেওয়ার পর পরই আল্লাহ 28টা সূরার মধ্যে 89 বার ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদারগণ কেননা মদিনায় যখন রসূল গেলেন মদিনার মানুষ মদিনার চাবি রসূলের হাতে দিয়ে দিলেন আর বললেন এই জমিনের মালিক আল্লাহ আর আপনি রসূল আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হিসেবে এসেছেন সুতরাং এই কিভাবে পরিচালিত করবেন আপনি একমাত্র ভালো জানেন আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার মুমিনগণ আল্লাহ ডাকলেন এজন্য আমরাও যদি আজকের এই জমিনে এই উপাধিটা পেতে চাই তাহলে সকাল বিকাল ওই জিকির করলে হবে না যে সপ্তাহে একদিন জিকির করব সকাল বিকাল জিকির করব তাহলে আমাদের কলব পরিষ্কার হয়ে যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম সূরা বাকারা দ্বিতীয়তম সূরা আল বাকারার 30তম আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وفرستر شنب পৃথিবীতে আমি আদম বানাবো আদমকে পাঠাবো যারা আমার প্রতিনিধিত্ব করবে ফেরেশতারা কথাগুলো শুনলো আর বলল
ইয়া রব পৃথিবীতে আপনি এই মানব জাতিকে পাঠাবেন না মানব জাতি পৃথিবীতে গিয়ে তারা অন্যায় করবে অবিচার করবে জুলুম করবে নির্যাতন করবে আল্লাহ পৃথিবীতে তারা মারামারি করবে খুনাখুনি করবে হানাহানি করবে রক্তপাত ঘটাবে وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ الله যদি তাসবিহ প্রয়োজন হয় তাহলিলের প্রয়োজন হয় জিকিরের যদি প্রয়োজন হয় আমরা তোমার জিকির করব সকাল বিকাল তুমি টেনশন করো না তবু মানব জাতিকে না পাঠিয়ে আমাদের ফেরেশতাদেরকে আপনি পাঠান আল্লাহ এদিন বলেছিল শোন ফেরেশতা দূর হ চোখের সামনে থেকে দূর হয়ে যা আমি পৃথিবীতে মানুষ পাঠাবো জিকির আজকার করার জন্য নয় পৃথিবীতে আমি মানুষকে সকাল সন্ধ্যা আর সপ্তাহে একবার জিকির করবে এই জন্য আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করি নাই আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি খলিফা সৃষ্টি করেছি খেলাফত কায়েম করার জন্য খেলাফত কায়েম করার জন্য আর এই খেলাফত হলো কোরআন দিয়ে চলবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন কালা ইন্নি আ'লামু মা লা তা'মালুন তা'লামুন আমি যা জানি তোমরা তা কিছুই জানো না আমি হলাম আলিমুল গায়ব তুমি কিছুই জানো না ফেরেশতারা আমি তো খলিফা সৃষ্টি করব খেলাফত কায়েমের জন্য রাষ্ট্র কোরআন দিয়ে চলবে এটার জন্যই তো আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি আর আপনারা বসে আছেন পীর সেজে ওলি সেজে জিকির নিয়ে পড়ে আছেন মানুষের কলবের মধ্যে ঢোকায় হাত আপনি কলব পরিষ্কার করে দিচ্ছেন আর বলছেন অপরিষ্কার যদিও থাকে কবরের মধ্যে গিয়ে পরিষ্কার করে দেব টেনশন করো না জাহাজ ঘুরাইয়া দিব চলে যাওয়া জান্নাতে সাহস এত সাহস তুমি কোথায় থাকবা চিন্তা করো তোমার আমল কোথায় আছে তুমি চিন্তা করো তুমি যে কত পাপের মধ্যে ডুবে আছো নিজেকে পীর সেজে বসে আছো আল্লাহ বললেন পৃথিবীতে আমি খলিফা সৃষ্টি করেছি খেলাফত কায়েমের জন্য আর তুমি এই গীতে পড়ে আসো তুমি ওরসে পড়ে আসো তুমি খানকায় পড়ে আসো তুমি খানকায় পড়ে পড়ে চক্ষুকে কোঠরের মধ্যে দিয়ে কানতে কানতে মানুষগুলোকে দেখাও আমি কত বুজুর্গ আমি কত জানলিওয়ালা আমি কত আলেম বড় মাপের তুমি চার পয়সারও তোমার দাম নাই কারণ এই পৃথিবী আল্লাহর জমিন আল্লাহর হিসাব চলবে আল্লাহ এই জন্য তোমারে সংগ্রাম করতে হবে তবেই সম্ভব আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তোমার যাচা পাওয়া তুমি পড়ে আসো জিকির নিয়ে তুমি পড়ে আসো তাসবি তাহলিল নিয়ে এটা সময় নয় এটা সময় আরবের বুকে এটা সময় আফগানিস্তানের বুকে কেননা সেই দেশ চলে কোরআন দিয়ে এই দেশকে কোরআন প্রতিষ্ঠা করো এরপরে তুমি তাসবি তাহলিল এরপরে তুমি সন্ধ্যা মাগরিব যখন ইচ্ছে তখন জিকির করো এটাই তোমার ফজিলত এটাই তোমার কাজে লাগবে কিন্তু এখন তো আর এগুলো সময় নেই এখন সময় এই জাতিকে মুক্ত করার জন্য এই জাতিকে পাপের জগৎ থেকে ফিরিয়ে এই জাতিকে তার অধিকার রক্ষা করার জন্য কোরআন দিয়ে তোমাকে ছাপাইয়ে পড়তে হবে তোমাকে কে বলেছে সকাল বিকাল জিকির করার জন্য তুমি পীর সেজে বসে আছো হাই রে পীর পীরের যে অবস্থা বাংলাদেশে আনাসে কানাসে অলিতে গলিতে পীর আর পীর পীরে পীরে ভরে গেছে অলি আল্লাহ বললেন নবীকে বললেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম রব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যে কিতাব এসেছে নবী এটার ইত্তেবা করো আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া আর তাম দুনিয়ায় যত পীর রয়েছে আগাছা পীর আমি সকল পীরের বিরুদ্ধে কারো মানুষগুলো যখন তাদের কাছে যায় তারা জিকির তুলে দেয় হাতে আমার কোরআনের পরিবর্তে আল্লাহ বলেন আসো কামিন বারিদ কবরে আসো কিভাবে তোমার স্বাস্থ্য করতে হয় এরপরে আল্লাহ বললেন কালিলুম্মা তাযাক্কারুন এরপরে অধিকাংশ মানুষ এই সুবিধা পাবে যে কবরে গেলে পীরের নামে আমি জান্নাতে চলে যাব এই কারণে পীর ধরে বসে আছে আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে রসুলের সুন্নাকে ছেড়ে দিয়ে
তারা পিঠ ধরে বসে আছে রাসূলের জীবনে রাসূলের সবচেয়ে বড় সুন্নাহ কোনটা এই কুরআনুল কারীম কুরআনের কাছে তোমাকে আসতেই হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ইয়াতে কারিমার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড দিলেন একটা কালিমা দিলেন টার্ম দিলেন মনোযোগের সঙ্গে শুনবেন আল্লাহ বললেন লা ফালা ওয়া রাব্বিকা তোমার রবের কসম লা ইউমিনুনা ততক্ষণ পর্যন্ত না তুমি মুমিন হবা হাত্তা যতক্ষণ পর্যন্ত না ইউ হাকিমুকা তোমাকে হাকিম হিসেবে না মানবে যতক্ষণ না তোমাকে বিচারক হিসাবে না মানবে ফিমা শাজারা বাইনাহুম মানুষের মধ্যে যত বিপদ হবে মানুষের মধ্যে যত বিবাদ হবে গন্ডগোল ফ্যাসাদ হবে সমস্ত বিচারের দায়ভার নবী যতক্ষণ না আপনাকে না দিবে এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর প্রতিনিধিত্ব করেছেন বাবা আদম এই থেকে শুরু হয়ে অসংখ্য নবী রাসূল এসে শেষ পর্যন্ত বিশ্ব পয়গম্বর নবীকুলের সম্রাট ইমামুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সুবহান ওয়া তাআলার প্রতিনিধিত্ব করতেছেন আল্লাহ এখানে দিলেন ইউ হাকিমুকা এখানে গুরুত্বপূর্ণ এই শব্দটা দিলেন এই শব্দটাকে যদি আমরা অ্যানালাইসিস করি ইফ উই ব্রেক ডাউন তাহলে আমরা দুইটা জিনিস পাবো একটা হলো ইউ হাকিমু মানে হচ্ছে ক্রিয়া আরেকটা হলো কা এই কা দিয়ে কাফ এই কা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বুঝালেন এবং এই পৃথিবীতে এবং এই পৃথিবীতে নবীর যারা ওয়ারিস নবীর আদর্শ যারা পঙ্খানু পঙ্খ রূপে মানবে এই পরবর্তী কিয়ামত পর্যন্ত তাদেরকেও বিচারক হিসেবে মানতে হবে কারণ তারা প্রতিনিধিত্ব করছে কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপ্রেজেন্টেটিভ করতেছে কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ আল্লাহ নিজেই বলতেছে যে যতক্ষণ পর্যন্ত না আপনাকে বিচারক না মানবে দেখেন এখানে ইউ হাকিমু ভবিষ্যৎ মুচারে ব্যবহার করলেন যতক্ষণ না আপনাকে বিচারক মানবে আমি মুমিন ঘোষণা করব আপনাকে বিচারক মানবে না কোরআন দিয়ে ফয়সলা করবে না আমি ততক্ষণ পর্যন্ত ওই জাতিকে ওই কওমকে ওই দেশের মানুষকে আমি মুমিন বলে আখ্যায়িত করব না এটা কোরআনের কথা আমার না আপনি কোরআনকে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করুন এই কোরআন আপনাকে পৌঁছায় দিবে আরো সাজিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ পর্যন্ত যেহেতু এই কোরআন এসেছে আরো সাজিম লাউহে মাহফুজ থেকে আর আপনি কোরআনকে যখন ভালোবাসবেন আল্লাহ রাব্বুল আমিনের হাবিব বিশ্বনবী বললেন ইন্না হাযাল কুরআনা সাবাবুন কোরআনুল কারীম হলো একটা রশি কোরআনুল কারীম হলো একটা রশি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রশি একটা আছে একটি প্রান্ত হলো আল্লাহর হাতে আর এক প্রান্ত হলো আমাদের কাছে দিয়েছেন তরফুহু তরফুহু বিয়াদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম আল্লাহর হাতে একটা রশি এক প্রান্ত আর আমাদের হাতে হলো আর এক প্রান্তের রশি কোরআনের এক প্রান্ত আল্লাহর দরবারে আর এক প্রান্ত আমাদের কাছে আল্লাহ দিলেন আল্লাহ বললেন সুতরাং তোমরা আঁকড়ে ধরো চেপে ধরো কোরআনুল কারীমকে ফাইন্নাকুম লাংতা দিল্লু তোমরা কখনোই পদভ্রষ্ট হয়ে যাবে না রাসূলের হাদিস এই জন্যই কোরআন বুঝতে হবে আল্লাহ বললেন ইউ হাকিমুকা তা মানে তোমাকে ইউ হাকিমু মানবে বিচারক হিসেবে মানবে ইউ হাকিমু আল্লাহ রাব্বুল আলামিন মূল শব্দ এখানে হাকিম হাকিম থেকে ইউ হাকিমু শব্দটা দিলেন হাক্কামা হলেন অতীতকাল আর ইউ হাকিমু হলো ভবিষ্যৎকাল মূল শব্দ হলো হাকিম হা কাফ মিম আল্লাহ রাব্বুল আলামিন এই ইউ হাকিমু কা দুইবার কোরআনুল কারীমের মধ্যে ব্যবহার করলেন সিঙ্গুলার হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম হা কাফ মিম মূল শব্দ হিসেবে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 212 বার দিলেন 12টা ফর্মে তার মধ্যে একটি ফর্ম হলো হাকিম হা কাফ মিম
এই হাকিম শব্দ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন একটা ফর্মে। হাকিম শব্দের আমি যতগুলো অর্থ পেয়েছি পবিত্র কোরআনুল কারীম গবেষণা করে, তার মধ্যে নাম্বার ওয়ান হলো আল্লাহ সুবহানাহু তাআলার গুণবাচক একটি নাম হলো হাকিম, দুই নাম্বার হলো উত্তম বিচারক, তিন নাম্বার হলো শ্রেষ্ঠ বিচারক, চার নাম্বার হলো হাকিম দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যা বোঝালেন সুপ্রতিষ্ঠিত, পাঁচ নাম্বার হলো সুদৃঢ়, ছয় নাম্বার হলো মীমাংসাকারী ফয়সালাকারী, সাত নাম্বার হলো বিধানদাতা আইনদাতা সংবিধানদাতা, আট নাম্বার হলো মহাবিজ্ঞানী মহাবিজ্ঞ প্রজ্ঞাময়। তার মানে হাকিম থেকে এসেছেন এই কোরআনুল কারীম, প্রজ্ঞার কাছ থেকে জ্ঞান গর্ব হিসেবে কোরআনুল কারীম এসেছে, আমরাও এসেছি। সুতরাং এই বিধানকে যদি আমরা এই জমিনে অ্যাপ্লাই না করি তাহলে কি কল্যাণ আসবে? কখনোই আসবে না, আপনি তাজ্জব হয়ে যাবে। প্রত্যেক বছরই প্রত্যেক সময়ই আমাদের সংবিধান সংশোধন করা হয়। দেখবেন যে সকল দেশগুলোতে মানুষের বানানো আইন দিয়ে চলে সেই সকল দেশগুলোতে সংবিধান সংশোধন করা হয়, কিন্তু সৌদি আরবে কি কখনো সংবিধানের সংশোধন করা হয়? না, সেখানকার সংবিধান তো কোরআন, কোরআনের কোনো সংশোধন আছে? যালিকাল কিতাবুল রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, এমন একটা গ্রন্থ যার কোনো ভুল নেই, আপনি সংশোধন করবেন কি দিয়ে? বাংলাদেশ 17 বার সংবিধান সংশোধন করেছে, যতদিন যাবে সংশোধন করতেই থাকবে, কেননা মানব রচিত কল্যাণ আসতে পারে না। যত সামনের দিকে যাবে ততই সমস্যার সম্মুখীন হবে আর ততবারই সংবিধান সংশোধন করবে। পাকিস্তান 21 বার সংবিধান সংশোধন করল, ভারত কতবার করেছে জানেন? আমেরিকা কতবার করেছে জানেন? রাশিয়া কতবার করেছে জানেন? একটু গুগলে ঢোকেন, দেখেন সেখানে কতবার সংবিধান সংশোধন করতেছেন। কিন্তু কোরআনুল কারীমের বিধান দিয়ে যে দেশ চলে সেই দেশে কখনো সংবিধান সংশোধনের প্রয়োজন হয় না। আরশ আজিম থেকে সংবিধান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত স্থির, অস্থায়ী না স্থায়ী, এবং আল্লাহ সুবহানাহু তাআলার বানানো কিতাব, আল্লাহর ভাষা। আল্লাহ যেহেতু আমাদেরকে পাঠিয়েছেন ভালো মন্দ তিনিই ভালো জানেন, সুতরাং মানতে হবে আমাদেরকে কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই হাকিম শব্দটা ব্যবহার করলেন, বিজ্ঞ মহাবিজ্ঞানী, এই মহাবিজ্ঞানীর কাছ থেকে সেই জ্ঞান গর্ব কিতাব এসেছে। এর মধ্যে এই আয়াতে কারিমার মধ্যে আরো দুইটা ওয়ার্ড আল্লাহ সুবহানাহু তাআলা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দিলেন, ওয়ায়ু সাল্লিমু তাসলিমা, এবং পরিপূর্ণভাবে নিজেকে আল্লাহ সুবহানাহু তাআলার উপর ভয় করে ভরসা করে রসুলকে মেনে নিতে হবে। আসুন আমরা যদি এই দুইটা শব্দকে একটু অ্যানালাইসিস করি তাহলে এই কোরআন কারিমকে বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন ওয়ায়ু সাল্লিমু তাসলিমা, যতক্ষণ পর্যন্ত না মানুষ আমার নবীকে আমার কোরআনুল কারিমকে মেনে না নিবে, পরিপূর্ণভাবে না মানবে, ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবা না। ওয়ায়ু সাল্লিমু আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একবার দিয়েছেন, এর ভিতরে তিনটা পদ প্রকরণ রয়েছে, তার মধ্যে একটা হলো সম্বন্ধ সূচক অব্যয় বা কনজাংশন, আরেকটি রয়েছে ক্রিয়া ফেল, আরেকটি রয়েছে ব্যক্তিবাচক সর্বনাম। এখানে ওয়া দ্বারা আল্লাহ সুবহানাহু তাআলা এখানে সম্বন্ধ সূচক অব্যয় কনজাংশন ব্যবহার করলেন, জোড়া লাগালেন। এখানে তিনটা পার্ট, তিনটা শর্ত দিয়েছিলেন এবং একে অপরের সঙ্গে সংযুক্ত। বিচার করবে রসুল, সমস্ত দায়ভার রসুলের উপর দিতে হবে বিচারে, আর বিচার রসুল যে কোরআন দিয়ে করবে এটা দ্বিধাহীন চিত্তে মেনে নিতে হবে, আর আমাদের নিজেদেরকেও রসুলের উপর পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে, তিনটা শর্ত। তার মধ্যে লাস্ট বললেন ওয়ায়ু সাল্লিমু, এখানে এই তিনটা তার মাল্লা ব্যবহার করলেন, পদ প্রকরণ দিলেন, তার মধ্যে একটা দিলেন যে ইউ সাল্লিমু, আল্লাহ এখানে দেখেন মুজারে ব্যবহার করলেন ইউ সাল্লিমু, আর যদি আল্লাহ সুবহানাহু তাআলা বলতেন সাল্লামা
এটা অতীতকাল হয়ে যেতেন কিন্তু এখানে হাল ব্যবহার না করে এই মাজি ব্যবহার না করে হাল মুস্তাকবিল মিলে মুজারি ব্যবহার করলেন আল্লাহ বললেন যে যতক্ষণ পর্যন্ত না তোমরা আত্মসমর্পণ করবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না আল্লাহ এখানে এজন্যই দিলেন ইউসাল্লিমু ব্যবহার করলেন দেখেন এই ইউসাল্লিমু শব্দটা ভিতরে মূল শব্দ হলো সাল্লামা সিন লাম মিম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল শব্দ হিসেবে ব্যবহার করলেন আর এই শব্দটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 140 বার দিলেন 15টা ডেরিভড ফর্মে তার মধ্যে একটি ফর্ম হলো সাল্লামা সিন লাম মিম আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ দিলেন আর এই শব্দ দিয়ে আমি কোরআনুল কারীমকে যতবার যতটুকু গবেষণা করেছি তার মধ্যে অনেকগুলো শিক্ষা পেয়েছি অনেকগুলো প্রধান অর্থ আমি পেয়েছি তার মধ্যে নাম্বার ওয়ান অর্থ হলো অন্তরে পূর্ণ ভয় নিয়ে পরিপূর্ণভাবে রসূলের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে বিশ্বনবীর কাছে নিজেকে আত্মসমর্পণ করা মানে আল্লাহর দরবারে নিজেদেরকে আত্মসমর্পণ করে দেওয়া আর এই আত্মসমর্পণ করবে রসূলের কাছে ইউসাল্লিমু এটা 22 বার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন তোমরা আত্মসমর্পণ করবে অর্ডার দিস ইজ অর্ডার ফ্রম মাই অলমাইটি আল্লাহ এটা অর্ডার আল্লাহ পক্ষ থেকে এরপরে দ্বিতীয় প্রধান অর্থ সেটা হলো ইসলাম আল্লাহ সুবহান ও তাআলার পক্ষ থেকে একমাত্র ধর্ম বিধান পৃথিবীতে যত ধর্ম রয়েছে সব বাতিল সব পসা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইদ্দা ইন্না দিন ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর একমাত্র ধর্ম হলো ইসলাম এটা এই সাল্লামা দিয়ে আল্লাহ সুবহান ও তাআলা দ্বিতীয় প্রধান অর্থবাচক শব্দ ব্যবহার করলেন এরপরে এই শব্দের তৃতীয় অর্থ হলেন আনুগত্য করা আমরা তো আজ রাসূলের আনুগত্য করি না আমরা রাসূলকে সম্মান করি আনুগত্য করি পীরের আনুগত্য করি ভণ্ড ওলির আনুগত্য করি নেতা যে নেতা প্রস্রাব ফেরে দাঁড়ায় যে নেতা মদের দোকানে গিয়ে বারের কাছে গিয়ে ড্যান্সারের কাছে গিয়ে যে নিজেকে সঁপে দেয় শয়তানের কাছে যে মানুষের হক নষ্ট করে এই হচ্ছে আমার নেতা আমরা আনুগত্য করি তা যখন হুজুরে মিলাদ পড়াই মিলাদের সময় বলে না إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُسَلِّمُونَ تَسْلِيمًا এই কথাটা বলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফেরেশতা মণ্ডলী সবাই রাসূলের উপর শান্তি বর্ষণের জন্য দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদাররা তোমরাও আমার রসুলের জন্য সল্লা সল্লা মানে হলো দরুদ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়ুসাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো صلوا عليه وسلموا تسليما صلوا عليه মানে নবীর উপর সল্লু করো মানে দরুদ পাঠাও শান্তি বর্ষণ চাও আল্লাহর কাছে আমরা কিন্তু মিলাদের সময় হুজুর যখন পড়ে আমরা কিন্তু পাঠ করি দেধারছে পাঠ করি আর যখন জিলাপি দেয় একজন নেতা সে মসজিদে মিষ্টি নিয়ে আসে জিলাপি নিয়ে আসে আর বলে আজ আমার দলের নেতা পূর্বে মারা গেছে তার জন্য দোয়া করবেন এই নেতা সারাটা জীবন ইসলামের দোসর ছিল ইসলামের ক্ষতি করেছে কোরআনের পাখিগুলোকে নির্দয় হত্যা করেছে গুম করেছে কষ্ট দিয়েছে জেলখানার মধ্যে পুরে রেখেছে দেশ থেকে বিতাড়িত করেছে এই নেতার জন্য যখন দোয়া চাওয়া হয় মসজিদে মসজিদ ভর্তি লোক এই দোয়াটা পাঠ করে কিন্তু ইল্লা আল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা অথচ নবীর ওয়ারিসদেরকে কষ্ট দিতেছে আর এই মানুষের জন্য আপনি দোয়া করতেছেন মিষ্টি পেয়ে জিলাপি পেয়ে জিলাপি পেলেন ভুলে গেলেন আমরা হলাম জিলাপি প্রিয় জিলাপি প্রিয় মুসল্লি বুঝে শুনে কথা বলবেন বুঝে শুনে ওয়াদা দিবেন
কারণ আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে এসেছেন যদি রক্ষা করতে না পারেন খবর আছে কবরে খোঁজ নিয়ে দেখো তোমার বাবার কবরে খোঁজ নিয়ে দেখো তোমার দাদার যারা চলে গেছে আত্মীয় পরিজন কি অবস্থা আছে খোঁজ নিয়ে দেখো ঈমান নিয়ে যদি না যায় আমল নিয়ে যদি না যায় কঠিন অবস্থা তৈরি হবে সেই দিন দেখেন এই সাল্লামা এই শব্দের চতুর্থ আল্লাহ সুবহানাহু তাআলা দিলেন অতি উত্তম এরপরে নিরাপদ শান্তি সমূহ শান্তি চুক্তি বিশুদ্ধ ঊর্ধ্ব জগত গমনের জন্য যে সিঁড়ি এটাও ব্যবহার করলেন সাল্লামা দিয়ে এই সাল্লামা শব্দের অন্যতম আরেকটি প্রধান অর্থ হলো ইসলাম শান্তির ধর্ম ইসলাম এই সাল্লামা দিয়ে মুসলমানকে বোঝানো হয়েছে এই সাল্লামা দিয়ে সর্বশেষ আল্লাহ সুবহানাহু তাআলা যে সালাম একটা গুণবাচক নাম এটাও ব্যবহার করা হয়েছে সুতরাং এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে এসেছে আমাদের কল্যাণের জন্য আমাদের হেদায়েতের জন্য আমাদের রোগ মুক্তির জন্য এবং সর্বশেষ জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদেরকে বুঝে শুনে আমল করতে হবে এবং আমরা যারা আজ কোরআনকে ছেড়ে দিয়ে দূরে চলে গেছি যারা এই দুনিয়াটাকে এই ধরাকে সরাজ্ঞান করে মানুষের হকগুলোকে নষ্ট করতেছি আসুন ফিরে আসুন কাম ব্যাক টু হলি কোরআন ডিক্লাইন ইউর হেড টু অলমাইটি আল্লাহ অ্যাকসেপ্ট দ্য স্ট্যান্ডার্ড অফ মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউ উইল সি ইউর লাইফ মাস্ট বি চেঞ্জ অ্যান্ড ইউ উইল গেট পিস অ্যান্ড কোয়াইট ফ্রম অলমাইটি আল্লাহ ইউর হার্ট ফুলফিল অফ ইসলাম ইউর হার্ট ফুলফিল অফ পিস অ্যান্ড কোয়াইট অ্যান্ড ইউর অল টাইম ইউর অল পিরিয়ড ইউ উইল সি পিস অ্যান্ড পিস